আমার চোখের দিকে তাকিয়ে দেখতে থাক। লাট সাহেব, তুমি কোথায়? লাট সাহেব, এসব তুমি কি করলে? তুই এমন কেন করছিস বলতে লাগ না? তুই নকুল কাকাদের বলেছিস যে আমি তোকে পুড়িয়ে মারতে গিয়েছিলাম। আমি তোর মনে হয় লাগ না আমি কোনোদিনও তোর ক্ষতি করতে পারি? বল, একবার যদি ভাবে তোমাকে শেষ করবে, তোমাকে শেষ করেই যাবে লোক না। আর যত না সেই কাজ করতে পারছে ওরা থাকবে না। তুমি কি সত্যি কোনো পিশাচি নিয়ে আমাকে মারতে চাও? আমার কথা যদি অসার মনে হয় তোমার, তোমার যদি মনে হয় এ সমস্ত কথা অমূলক, যদি তুমি বুঝিয়ে দিতে পারো যে আমি যা বলেছি সেগুলোর কোনো মানে হয় না, তুমি আমাকে প্রমাণ দাও। পারবে প্রমাণ দিতে? না। অথচ আমি কিন্তু তোমাকে প্রমাণ দিয়েছি। গুরুদেবের সঙ্গে কথা বলতে হবে। তবে কি ওই সাপগুলো কোনো পিশাচে নেই? ছোট লোকনা, ছোট, এই বড়ই তো তোমার ছোটার শুরু। ভালোই হাঁটতে পারছি, পায়ে তো একটুও ব্যথা নেই। পায়ে ব্যথা নেই তো? কি, ডাক্তার ছাড়াও চিকিৎসা হয় তো? আসলে এমন কিছু আছে যা বিজ্ঞানের উপর, যেটা সম্পর্কে মানুষের জ্ঞানই নেই অথবা বিশ্বাসই করে না যে সেটা আছে, কিন্তু আছে। একটু হলেও তো ভয় পেয়েছো নিশ্চয়ই লগ্না, বাকি কাজটা রাতে আবার। গুরুদেব, গুরুদেব, গুরুদেব কোথায় গেলেন? ওমা, তুমি এখানে কি করছো গো? তোমার নাকি পড়ে গিয়ে পা মুচকে না ভেঙে গেছে, পা ফেলতেই পারছো না। ও ভালো হয়ে গেছে। সে কি, আমি যা শুনলাম
তোমাকে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে। তাই তো, তোমাকে দেখে তো সেরকম কিছুই বোঝা যাচ্ছে না। বললাম তো ভালো হয়ে গেছে। তা ভালো হলো কি করে? ওই যে নার্স আন্টি আছে না, কি একটা গাছের পাতা লাগিয়ে দিল, একদম সেরে গেল। একটুও ব্যথা নেই? না, ব্যথা যে ছিল সেটা টেরই পাচ্ছি না। ধুর, তা আবার হয় নাকি? তবে হ্যাঁ, কিছু টোটকাতেও ভালো হয় জানি, কিন্তু এ তো জাদু হয়ে গেল গো, মুহূর্তের মতোই ঠিক হয়ে গেল। তুমি বলো না গুরুদেব কোথায়, প্লিজ বলো। তিনি তো চলে গেছেন আশ্রমে। চলে গেছে কখন? এই তো একটু আগে বেরোলেন। মা সিংহবাহিনীর ওখানে নিশ্চয়ই থাকবেন, প্রণাম না করে তো যাবেন না। কি কি আশ্চর্য কাণ্ড, মে তো ছুটছে। এই লগ্না দাঁড়া, একবার এদিকে আয়। আমার এখন কথা শোনার সময় নেই, আমাকে যেতে হবে। আমি তো তোকে দাঁড়াতে বলেছি, অবাধ্য হলে কিন্তু আমি মাকে বলে দেবো। দেখি পাটা একদম ঠিক হয়ে গেল। হ্যাঁ গো, একদম ঠিক হয়ে গেছে। তা তুই ছুটে বাইরে কোথায় যাচ্ছিস? তো তো বেরোনো বারো। আমি কোথাও যাচ্ছি না গো, আমি শুধু গুরুদেবকে খুঁজতে যাচ্ছি। কি ব্যাপার, পায়ে এত জোরে লাগলো, কত উঁচু থেকে পড়ে গেল, আজকে সব ব্যথা হাওয়া, আর এখন গুরুদেবকে খুঁজতে যাচ্ছে কেন? চলে গেল। আমি তো ভাবলাম যাওয়ার আগে নিশ্চয়ই মা সিংহবাহিনীকে প্রণাম করে যাবে, কিন্তু এখন তো দেখছি এখানেও নেই। এবার আমি কি করি? আমার প্রশ্নের উত্তর কার কাছেই বা পাই? কোন প্রশ্ন? এই ভূত প্রেত এসব কি সত্যি হয়? তারা কি কাউকে মারতে চায়? হঠাৎ এই প্রশ্ন করছিস যে? কিরে লগ্না, তুই হঠাৎ ভূত প্রেত নিয়ে প্রশ্ন করছিস কেন? তোর মাথায় এগুলো কে ঢোকালো? আমি যদ্দূর জানতাম তুই তো ভূতপ্রেত বিশ্বাস করিস না, তাই না? কিরে, বিশ্বাস করি না বলেই তো মানতে পারছি না যে আদৌ এমনটা হয়, তার জন্যই তো এত প্রশ্ন জাগছে মনে। সব কিছুই কি বিজ্ঞান দিয়ে বোঝা যায় বলো? তার বাইরে কি সত্যি কিছু আছে? এই যে তুমি বললে যে আমি কি করে তাড়াতাড়ি ঠিক হয়ে গেলাম, এটা তো তুমি বিশ্বাস করতে পারছো না বলেই তো আমাকে জিজ্ঞাসা করলে। হ্যাঁ, মানে এমন তো কোনোদিন শুনিনি আর দেখিও নি, তাই একটু অবাক হয়েছি। আমার সঙ্গে তো তাই হয়েছে গো, আমি তো এর আগে কোনোদিনও দেখিও নি আর শুনিও নি। এই লগ্না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি এত ভাবছিস? না না, কিছু না। আমার সব কিছু মাটি করে দিয়ে এখন কি সব প্রশ্ন করার জন্য ছুটছে? ওই নার্সটারও বলিহারি। তোমার এখনো বিশ্বাস হলো না আমার কথাটা? না গো, পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমিই বলো, প্রমাণ না পেলে কি কিছু বিশ্বাস করা যায়? বেশ, তাহলে অপেক্ষা করো, আবার যদি প্রমাণ পাও তখন বিশ্বাস করো। প্রমাণ কি করে পাবো? দেখো, ভূত প্রেত পিশাচ এসব যদি থাকে তাহলে কিন্তু আবার আসবে।
তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু বারবার আঘাত হবে। আর যতক্ষণ না পর্যন্ত তোমায় শেষ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আসবে। বেশ তো, দেখাই যাক না, যদি আসে তখন তুমি বিশ্বাস করবে, আর যদি না আসে তাহলে তো আলোচনা করার কোনো দরকারই নেই। আবার আসবে।